আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আমি জাস্ট হ্যান্ডসাম বললে ভুল হবে, স্যান্ডসাম প্রো ম্যাক্স। রোজা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ আপনার ফোনও প্রো ম্যাক্স, আপনিও প্রো ম্যাক্স, আপনার ফোন 11 প্রো ম্যাক্স, আর আপনি কত? সরাসরি বললেই হতো, আমার বয়স জানতে ইন্টারেস্টেড আপনি, বাট হোয়াই? বাজে কথা। আমি জানি বাজে কথা না, আর বেশ আন্দাজও করতে পারছি। বাই দ্য ওয়ে, 27 প্রো ম্যাক্স। রোজা মনে মনে ভাবছে, একটা মানুষ কিভাবে রং বদল করতে পারে, তাই শুভ নামক অশুভকে না দেখলে সে বুঝতে পারত না মুরব্বীদের সাথে অমায়িক ব্যবহার। আর যখনই দেখল আমার বয়স কম, ঠিক তখনই বিশ্রী ব্যবহার শুরু করেছে। মানুষ এভাবে রূপ বদলাতে পারে কীভাবে? এখন বোঝা যাচ্ছে ছেলেটা প্রচণ্ড ঘাটতারা টাইপ একটা ছেলে, যেমন ভেবেছিলাম মোটেও তেমন না। শুভ ব্যাগ থেকে এক প্যাকেট চিপস পেক করে খেতে খেতে রোজার দিকে এগিয়ে দিয়ে বলল, চিপস খাবেন? ডং ডং চিপস হলে ভালো হতো। সেটা আবার কি? চিপসের নাম। রাস্তায় পেলে কিনে দেব, এখন এটা খান। রোজা একটা চিপস হাতে নিয়ে শুভর দিকে তাকিয়ে ভাবছে, ইস ছেলেটা কত কিউট, বাবাকে এমন সুন্দর একটা ছেলে আমার জন্য দেখতে পারত না। শুভ রোজাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ হকচকিয়ে গেল। ব্রুনা যে ইশারা করলো কি দেখছেন ওভাবে, আর খাচ্ছেন না কেন, কি ভাবছেন? কিছু মেশাননি তো আমার। কি মেশাবো? আমাকে অজ্ঞান করার মতো কিছু? মিশিয়ে লাভ কি? আমার মতো সুন্দরী মেয়েকে অজ্ঞান করে নিয়ে নিজের অশুভ ইচ্ছা পূরণ করতে চাইছেন, তাই তো? আপনাকে প্রথম শুভ ভেবেছিলাম, এখন দেখছি পুরাই অশুভ। শুভ হাতের একটা চিপস হাতের মধ্যে গুঁড়িয়ে ফেলে বেশ বিরক্ত হয়ে পড়ল। আমাকে ক্যারেক্টারলেস ভাবছেন আপনি? হাউ ডেয়ার ইউ মিস ইরহাম আহমেদ রোজা। শুভর শক্ত ধমকে রোজা বেশ ভয় পেয়ে গেল, হৃৎপিণ্ড কাঁপা শুরু করলো। কি হবে এবার? এরই মাঝে রোজার মস্তিষ্ক নড়ে উঠল। রোজা খুব সন্দিহানভাবে শুভর দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে রোজার মন ছটফট করছে এই কথাটা জানতে, শুভ কিভাবে তার নাম জেনেছে। কিন্তু শুভর রাগি মুখ থেকে রোজার কথা বলতেই ভয় পাচ্ছে, যদি ছেলেটা বকাছোকা দিয়ে তাকে উঠে দেয়। কিন্তু তবুও জানতেই হবে ব্যাপারটা। মনে মনে দোয়াদোয়ি পড়ে খুব শান্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি মিস্টার আয়ান আহমেদ, শুভ, আপনি আমার নাম জানলেন কিভাবে? রোজাকে চিন্তিত দেখে শুভর কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো। মনে মনে ভাবছে মেয়েরা কত সহজেই ভয় পেয়ে যায়। পৃথিবীতে মেয়েদের থেকেও জাদুকরি কোনো জিনিস কি আল্লাহ আর তৈরি করেছেন? এই যে এই মেয়েটি নিমেষেই জাদু করার মতো আমাকে আটকে ফেলেছে। মস্তিষ্কে এখন এই মেয়েটির নাম ঘোরাঘুরি করছে, মেয়েটি বারবার আমাকে সারপ্রাইজ করে দিচ্ছে। নিমেষেই ভয় লঙ্কার মতো মুখটা এমন অসহায় হয়ে গিয়েছে। পৃথিবীর সব থেকে সুন্দরতম দৃশ্য এখন আমার সামনে উপস্থিত। শুভ একটু ভাব নিয়ে বলল, আমি আপনার বিষয় সব জানি মিস ইরহাম আহমেদ রোজা। কথাটা বলেই রোজার দিকে একবার তাকালো। এই তাকানোতে রোজার সন্দেহ আরও প্রবল আর গাঢ় হলো। এইভাবেই তাকালো যেন রোজা আঁতকে উঠল। একজন অচেনা যুবক তার নাম কিভাবে জানলো? তার বাবার পরিচিত কেউ না তো? ভয় রোজার মুখ আরও চুপসে যেতে দেখে শুভ ভ্রু নাচিয়ে বলল, এত ভয়, তাহলে পালিয়েছেন কেন? পালানোর কথাটা শুনে রোজা এবার 100% শিওর হয়ে গেল, এই শুভ তাহলে তার বাবার পরিচিত কেউ, এই শুভ সত্যি অশুভ তার জন্য। রোজা আবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল, বলল, প্লিজ আমাকে বাবার হাতে তুলে দেবেন না। শুভ রীতিমতো অবাক, এত বড় একটা মেয়ে এভাবে হুট করে চলন্ত বাসে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। আশেপাশের মানুষ অন্য কিছু ভাবতে পারে, ভাববে হয়তো মেয়েটির সাথে সে অশালীন আচরণ করেছে, এক্ষুনি বাসের মানুষজন তাকে পিটিয়ে নিশ্চিত পুলিশে দিয়ে দেবে। মেয়েটি তো একেবারেই বাচ্চাটাই, বয়সে খুব কম সেটাও তো নয়। শুভ সাথে সাথে রোজার মুখ চেপে ধরে চোখ রাঙিয়ে পড়ল, একদম চোখ, এভাবে কাঁদছেন কেন? এখানে কেউ মারা যায়নি যে আপনি এভাবে মরা কান্না জুড়ে দিবেন। শুভ মুখ চেপে ধরতে রোজা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শুধু আউ আউ শব্দ করছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। শুভ রোজার মুখ চেপে ধরেই বলল, তো কোথায় আপনার সেই প্রেমিক যার সাথে পালিয়ে যাবেন? সে কোথায়? একা একাই প্রেমিকের দেশে ছুটেছেন?
রোজা শুভর হাতে খুব জোরে চিমটি দিতেই শুভ রোজার মুখ থেকে হাত সরিয়ে উচ্চারণ করল, আউচ! এটা কি হাত নাকি ডাইনি নক? আপনি কি অসুস্থ কোনো রোগী? রোজা চোখের পানি মুছে বলল, আপনার আমাকে অসুস্থ রোগী মনে হচ্ছে কেন? বিকজ সুস্থ স্বাভাবিক মানুষ এইভাবে জন্তুর রূপ ধারণ করে না, জন্তুরত বুঝে না তাই নখ কাটে না। আপনি বুঝে শুনে এইভাবে নখ রেখেছেন, তাও আবার সেই নখ দিয়ে চিমটি দিয়েছেন। দেখুন আমার হাত কেটে গিয়েছে। বেশ হয়েছে, আমার মুখ চেপে ধরে রেখেছিলেন কেন? আমি কথা বলবো কিভাবে? মুখ চেপে ধরবো না, যেভাবে ভ্যাবেক করছিলেন মানুষ ভাবত আমি আপনার সাথে অন্য কিছু করার চেষ্টা করছি। যা, অশুভটার সম্মানের ভয় আছে, তার মানে চরিত্রে খুব একটা সমস্যা নেই, নিশ্চিন্ত হওয়া গেল। দেখুন আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, বাবা আমার থেকে অনেক বয়সী বড় একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, তাই আমি পালিয়ে কাজিনের খালাতো বোনের বাসায় যাচ্ছি। শুভ চোখের চশমাটা খুলে খালি চোখে রোজার দিকে তাকালো আর বলল, আপনার তাহলে বয়স্ক ছেলে পছন্দ নয়? আপনার বুঝি ভালো লাগবে আন্টি টাইপ কোনো মেয়ের সাথে বিয়ে ঠিক হলে? মেয়েটির কথার মাঝে যেন এক আকাশ অভিমান, কি বাচ্চামো আদুরে শুয়ে কথা বলে এই রেগে যাচ্ছে তো এই কেঁদে দিচ্ছে। শুভর খুব বলতে ইচ্ছে করল, কোনো আন্টি টাইপ মেয়ে নয়, না জন্মকাল তো তোমার জন্যই অপেক্ষা করেছি আমি, আমার শুধু তুমি চাই, তোমার কি আমাকে মেনে নিতে খুব অসুবিধা হবে? ইচ্ছে করছে মেয়েটি চোখের পানি মুছে গালে হাত ছুঁয়ে দিতে, কিন্তু চাইলে কি আর সব ইচ্ছে পূরণ হয়? মেয়েটি যেভাবে রেগে যাচ্ছে আমাকে এক্ষুনি বাসের জানালে দিয়ে ফেলে দিবে যদি এমন কিছু করি। রোজা আবারও বলল, প্লিজ বলুন না কিভাবে জেনেছেন আমার নাম। লুক অ্যাট ইওর হ্যান্ড, কি আছে আমার মতো? আপনার হাতে ট্যাটু দেখুন, ইরহাম আহমেদ রোজা লেখা। ও হ্যাঁ, তাই তো, আমার হাতেই তো লেখা আছে। এরই মাঝে রাজ উঠে এলো, রাজ আসতে শুভ দ্রুত রোজার মুখে নেকাব লাগিয়ে দিল, রোজা বেশ হোঁচট খেয়ে গেল, হঠাৎ কেন রোজার মুখ চোখ ঢেকে দিল শুভ। ভাই তোর পাওয়ার ব্যাংকটা দে না প্লিজ। শুভ রাজের দিকে তাকিয়ে বলল, চার্জ শেষ? হুম। এত দ্রুত শেষ হবে না, একটা না অনলাইনে আছি। এত অনলাইনে কি তোর? তোর তো প্রেমিকা নেই, কার সাথে এত চ্যাটিং করিস? রোজা মনে মনে বলছে, অন্যকে বলেছে নিজে যেন কম কিছু। রাজ বলল, কি কপাল ভাই, এই আন্টির জায়গা আন্টির মেয়ে বসলে কি খুব অসুবিধা হতো? আন্টির মেয়ে বসলে কি হতো? পাক্কা পটিয়ে ফেলতাম মিস প্রেমিকাকে নিয়ে, এই জোসনায় গান ধরতাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? নেই পাওয়ার ব্যাংক আর ফোটশালা, আন্টি বিরক্ত হচ্ছেন। রাজ চলে গেলে রোজা বলল, ওনাকে মিথ্যে বললেন কেন? কি মিথ্যা বললাম? আমি বিরক্ত হচ্ছিলাম এটা বললেন যে। আপনি কি তার মানে বিরক্ত হচ্ছিলেন না? উনি অনেক কিউট করে কথা বলছিলেন, তো হওয়ার কি আছে? কথাটা শুভর ভালো লাগলো না, কিন্তু অধিকার ফলিয়ে বলতেও পারল না, আমি ছাড়া তুমি অন্য কারো প্রশংসা করতে পারবে না। শুভ চুপ আছে। রোজা আবারও বলল, আমাকে আন্টি বললেন তো? কি বউ বলতাম? খেয়ে কাজ নেই, আপনার বউ হতে যাব। তাহলে কার বউ হবার ইচ্ছা? যার সাথে মহাপ্রলয় বৃষ্টিবিলাস হবে, প্রচণ্ড বৃষ্টিতে আমি ভিজে কাঁপব, আর সে এসে বলবে এই বৃষ্টির আহ্বান তোমার জন্য ছিল, বৃষ্টিবিলাসী সারা জীবন তোমার সাথে বৃষ্টিবিলাস করতে চাই। খুব মুভি দেখেন বোঝাই যাচ্ছে। মিথ্যে বলার অভ্যাস আছে তাহলে আপনার, সেটাও বোঝা যাচ্ছে। কিভাবে নিজের বন্ধুকে ডাহা মিথ্যে বললেন? কেন আপনি বলেন না? না প্রয়োজনে বলতে হয় মিস ইরহাম আহমেদ রোজা। এখানে কি প্রয়োজন ছিল? নিজের সব থেকে দামি জিনিস রক্ষা করতে মাঝে মাঝে মিথ্যা বললে তাতে দোষের কিছু নেই। এখানে কি বাঁচানোর ছিল? ইটস নান অফ ইওর বিজনেস মিস ইরহাম আহমেদ রোজা। আপনার বিজনেসের নাক গলাতে চাইছি না, আমার বিজনেস নিয়েই জানতে চাইছি। ওই হ্যান্ডসাম ভাইয়াটা এলে আমার মুখ ঢেকে দিলেন কেন? বিকজ ও এসে আন্টির জায়গা আন্টির মেয়ে টাইপ কাউকে দেখলে এক্ষুনি আপনাকে সিট থেকে উঠিয়ে দিত, কেমন হতো ব্যাপারটা? ভালো লাগতো? এক্সকিউজ মি,
উনি মনে মনে আন্টির মেয়েই খুঁজছিলেন। যাই বলুন, ভাইয়াটা হ্যান্ডসাম খুব, আপনার মতো অশুভ না। একজন হ্যান্ডসামের বেস্ট ফ্রেন্ড তো হ্যান্ডসামই হবে, এত অবাক হওয়ার কিছুই নেই। মনে হচ্ছে জীবনের প্রথম কোনো হ্যান্ডসাম ছেলে দেখছেন। আগে দেখেছি বলে কি আর কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখলে বলতে পারবো না? আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্যের কিছুই নেই। কোনো সুন্দরী মেয়ের সাথে যে মানুষ এইভাবে কথা বলতে পারে, তাই অশুভকে না দেখলে বুঝতাম না। বলেই রোজা জানালা দিয়ে বাইরে তাকালো। শুভ কপাল কুচকে বলল, নিজেকে সুন্দরী দাবি করছেন মিস জরিনা? আমার নাম জরিনা না, বুঝেছেন? ইরহাম আহমেদ রোজা। খুব ভাব নিয়ে নিজের নামটা শুভকে মনে করালি রোজা। চুলের মধ্য দিয়ে হাত চালাতে চালাতে শুভ বলল, এমন পবিত্র নামটা কে রেখেছে আপনার? নামটা আর পবিত্র রইল না, রোজার মতো পবিত্র নাম আদেও যায় আপনার সাথে? আমি কি নামটা অপবিত্র করেছি? বেশ বিরক্ত হয়েই কথাটা বলল রোজা। তাছাড়া আর কি, রোজা হবে নম্র ভদ্র সভ্য একটা মেয়ের নাম। আপনার নাম তো মিস লঙ্কাপতি হওয়া উচিত ছিল। কেন? যে ঝগড়ুটে আপনি পালিয়ে এসেছেন ভালোই হয়েছে, না হলে বুড়ো অক্কা যেত অকালে। বুড়ো অক্কা পেলে সেটা আবার অকাল হয় কিভাবে? পুরুষ মানুষ কখনো বুড়ো হয় না মিস ইরহাম আহমেদ রোজা। তো সারা জীবন জোয়ান থাকে। আপনার ছোট মাথায় এটা ঢুকবে না। বুঝলাম না, এই ছেলে আশেপাশে সবার সাথে ভালো ব্যবহার করছে কিন্তু আমার সাথে তেড়াবেড়া কথা বলছে কেন? সমস্যা কি এর? এর কি মেয়ে মানুষে অ্যালার্জি টালার্জি আছে নাকি? রোজা রোজা নিজেকে কন্ট্রোল কর। তুই বা কেমন হুট করে এক ছেলেকে দেখে ভালো লেগে গেল যে কিনা তোকে পাত্তাই দিচ্ছে না? মনে মনে রোজা পিড়পিড় করলো। মিস ইরহাম আহমেদ রোজা, আপনাকে আমার ভয়ঙ্কর রকমের ভালো লেগেছে। এই ভালো লাগা বহু জন্মের, এখন আর ভালো লাগা বললে ভুল হবে। এটা ভালোবাসা ভয়ঙ্কর রকমের ভালোবাসা, কিন্তু মেয়েদের সমস্যা আছে, তারা মুডি আর অ্যাটিচিউড ছেলে লাইক করে। আমি যদি এক্ষুনি গড়গড় করে তোমাকে প্রপোজ করে ফেলি, তুমি এক্ষুনি আমাকে রিজেক্ট করে দিবে আর ভীষণ সস্তা ভাববে। সেই অপমান আমি মেনে নিতে পারবো না। এই যে দেখো, উদয় কথা বাড়াতে ঝগড়া করছি, আমার খুব ভালো লাগছে, তুমি রেগে যাচ্ছ আর আমার সাথে কথা বলছো। ব্যাপারটা কিন্তু ভীষণ উপভোগ করার মতো। তোমার সাথে ঝগড়া করার আসল কারণ তোমার সাথে কথা বাড়ানো। ঠিক এভাবেই তোমাকে আমি আমার ভালোবাসা বোঝাবো আর তুমিও ভালোবাসতে শুরু করবে আমায়, আই প্রমিস। কথাগুলো শুভ নিজের মনের সাথেই বলল। আরিচে আসার কিছুক্ষণ আগেই গাড়িটা বাস্ট হয়ে গেল, তাতে ভীষণ জোরে শব্দ হলো, এমন শব্দ যেন বোম বিস্ফোরণ হয়েছে। রোজার হার্ট খুব উইক, কেউ জোরে কথা বললেও সে এক হাত লাফিয়ে ওঠে। পরাণ অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে আর কমে না। রোজা ভীষণ ভয় পেয়ে শুভকে জড়িয়ে ধরল শক্তভাবে। শুভর বুকের শার্ট খামচে ধরে শুভর বুকে মাথা গুঁজল। এই প্রথমবার কোনো নারীর স্পর্শ শুভর বুকে, আর শরীর এইভাবে জড়িয়ে আছে। তার পুরুষ জীবন আজই সার্থক, কেননা সে জীবন যে নারীকে খুঁজছিল তাকে পেয়ে গিয়েছিল। বহুদিন বহুকাল প্রতীক্ষা করেছে, সে আসবে, তার সামনে দাঁড়াবে, তার বুকে মাথা গুঁজবে, আর সেই দিন তার আসার দিন। কিন্তু এইদিকে ভীষণ লজ্জাও লাগছে শুভর। ছি, এটা কি হচ্ছে? তার আগে কখনো নারীর স্পর্শ তার শরীরে শিহরণ জাগাতে পারেনি, কিন্তু রোজার স্পর্শ তার শারীরিক আকর্ষণকে জাগিয়ে তুলল। শুভ বুঝল এই আকর্ষণ ভালো লাগার, ভালোবাসার অত্যন্ত ভালো অনুভূতি আছে এই স্পর্শে। তাহলে কি সৃষ্টিকর্তা এই নারীকে তার জন্য বিশেষভাবে সৃষ্টি করেছে, যার স্পর্শতে হৃদয় সিক্ত হয়? শুভ দু মিনিট চোখ বন্ধ করে উপভোগ করল তার বাহুতে রোজার উপস্থিতি। রোজার শরীরে ঘ্রাণ শুভর ভীষণ ভালো লাগছিল। এক্ষুনি ইচ্ছে করছে দুই হাতে রোজাকে জড়িয়ে ধরতে, খুব বলতে ইচ্ছে করছে, ভয় পেও না, আমি আছি তো। প্রেম যখন আসে তখন কি এভাবেই আসে তুফানের মতো? সব কিছু লণ্ডভণ্ড আর ছাড়খাড় করে দেয়। এই মেয়েটা এতকাল তার থেকে দূরে ছিল, এটাই বোধ হয় ভালো ছিল। কেন নড়াইলে আশার জন্য বায়না ধরলাম, আর এই মেয়েটার সাথে দেখা হয়ে গেল, সব কিছু এলোমেলো হয়ে গেল শুভর। এরই মাঝে রোজা মাথা তুলল, ভয় রোজার পরাণ কাঁপছে। শুভকে বলল, ভেরি সরি, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম। শুভ আবারও রোজাকে রাগাতে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।